গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। যারা ক্লাস ইলেভেনে পড়ছো তাদের জন্য বীজগণিত ত্রিকোণমিতির আরও একটি পর্ব। তো এই পর্বে আমরা যৌগিক কোণের যে ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে বেশ কিছু অঙ্ক আমি করাবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। তো আগের যে পর্ব ছিল সেখানে আমরা কিন্তু যৌগিক কোণের অঙ্ক করতে গেলে যে অঙ্কগুলো তোমাদের ত্রিকোণমিতির প্রয়োজন সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। যারা দেখোনি তাদের আমি বলবো তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে চলে যাও, প্লে লিস্টের লিঙ্ক পাবে। তোমাদের ক্লাস ইলেভেনের যে ত্রিকোণমিতি রয়েছে সেগুলো আমি পরপর করে শিখিয়ে আসছি। তো আজকে আমি বেশ কিছু অঙ্ক করাবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম যে অঙ্কর কথা বলবো, cos 10° - sin 10° ডিভাইডেড বাই cos 10° + sin 10° = tan 35°। এটা তোমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করবো কীভাবে, দেখো আমরা বাম পক্ষ নিয়ে কাজ শুরু করবো। বাম পক্ষ সমান আমাদের কী আছে, বাম পক্ষ সমান দেওয়া রয়েছে cos 10° - sin 10° ডিভাইডেড বাই cos 10° + sin 10°। তো এই বাম পক্ষকে আমাদের tan 35°তে পৌঁছাতে হবে। এখন যদি আমরা লব এবং হরকে cos 10° দিয়ে ভাগ করি, লবকেও cos 10° দিয়ে ভাগ করব এবং হরকেও cos 10° দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা এখন লব ও হরকে, এখানে একটা নোট লিখে দাও, লব ও হরকে cos 10° দ্বারা ভাগ করি। ভাগ করে আমরা কি পাবো দেখো, এটাকে যদি cos 10° দিয়ে ভাগ করি এটা 1 হয়ে যাবে, আর sin 10° যদি cos 10° দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয়ই বলবে যে আমরা লিখবো -tan 10°। আর এখানেও cos 10° দিয়ে ভাগ করলে এখানে 1 পাবে আর এখানে পাবে কত, tan 10°, কারণ sin 10° ডিভাইডেড বাই cos 10° ওটা হলো tan 10°। তো এবার আমরা যদি আরও ক্যালকুলেশনে এগিয়ে যাই, তোমরা নিশ্চয়ই জানো 1 মান কত, 1 বদলে আমরা বসাতে পারি tan 45°। তাহলে এখানে আমরা বসাবো tan 45° - tan 10° ডিভাইডেড বাই এটাকে আমরা 1, আর এখানে tan 10° সাথে আমরা 1 গুণ করছি, 1 বদলে আমরা এখন tan 45° লিখলাম আর tan 10° লিখলাম। তো দেখো tan 45° মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে tan 45° লিখলে একই থাকে। এবার তোমাদের আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম আগের পর্বে, দেখো tan A - B সমান tan A - tan B ডিভাইডেড বাই 1 + tan A আর tan B। তো দেখো এখন এই ফর্মে ঠিক রয়েছে, তো এর বদলে কি রয়েছে, এর বদলে 45° আর B এর বদলে 10°। দেখো tan A - tan B 1 + tan A × tan B, তাহলে এখান থেকে আমরা এখন কি লিখতে পারি, এখান থেকে এখন আমরা লিখতে পারি = আমরা tan A - B, যেখানে A সমান তোমার হলো 45° আর -10° সমান হচ্ছে tan 35°। তো tan 35° এটাই হচ্ছে তোমাদের কি রয়েছে, ডান পক্ষে রয়েছে, তাহলে বাম পক্ষ সমান যে ডান পক্ষ সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরবর্তী আরও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের জন্য আসছি। তোমরা যদি এখানে কোথাও বুঝতে অসুবিধে লাগে অবশ্যই আমরা জানাবে, যদি বুঝতে পারো তো আমার সাথে এগিয়ে চলো। আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কতে, যে অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো পরের যে অঙ্কটা করাবো সেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আর দেখো আমাদের প্রমাণ করতে হবে tan 45°= tan 40° + 2 tan 10°। তো আমরা প্রমাণ করবো কীভাবে এটা, দেখো আমরা ঠিক এখান থেকে স্টার্ট করলাম, আমরা tan 50°কে আমরা ঠিক এইভাবে লিখে স্টার্ট করলাম, tan 50° সমান আমরা লিখতে পারি tan 40° + 10°। তো এটা লেখার পর আমরা আর একটা স্টেপে এগিয়ে যাবো, এখান থেকে আমরা লিখবো tan 50° = তো তোমরা তো জানোই tan A + tan B এর ফর্মুলা, tan A + B এর ফর্মুলা আমরা আগের পর্বে শিখিয়েছি। তো সেখানে এখানে A আচরণ করছে 40° মতন আর B আচরণ করছে 10° মতন, তাহলে এখানে হবে tan A মানে হলো 40° আর tan B মানে হলো 10°। আর এখানে আমরা যদি গুণ করি এখানে যদি আমরা ফর্মুলাটা লিখবো tan 40° আর tan 10°, কোন ফর্মুলা তোমাদের যদি না খেয়াল থাকে, তোমরা নতুন শিখছো তোমাদের খেয়াল নাই থাকতে পারে, তো আমি আর একবার মনে করে দিচ্ছি tan A + B সমান আমরা লিখেছি কি tan A + tan B আর 1 - tan A tan B, এই ফর্মুলা আমরা ব্যবহার করলাম।
তো ফর্মুলা কোথায় পাবে? আমি যে আগের পর্বটা তোমাদের করিয়েছি সেখানে কিন্তু এই ফর্মুলাগুলি পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করেছি, যেগুলো তোমাদের প্রয়োজন। তোমরা আগের পর্ব যারা দেখোনি তারা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখনকার মতন আমি বলি আমি এই ফর্মুলাটা এখানে ব্যবহার করলাম, নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা যেটা করবো, আমরা কোনাকুনি গুণ করবো, কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করবো। ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো টেন পঞ্চাশ ডিগ্রি এটার সাথে গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো টেন পঞ্চাশ ডিগ্রি মাইনাস, তারপর এটাকে গুণ করো টেন পঞ্চাশ ডিগ্রি, টেন পঞ্চাশ ডিগ্রি, টেন চল্লিশ ডিগ্রি আর টেন দশ ডিগ্রি। আর তোমার এদিকে কি পড়ে থাকলো? এদিকে এটা পড়ে থাকলো টেন চল্লিশ ডিগ্রি প্লাস টেন দশ ডিগ্রি। আশা করবো তোমরা স্পষ্ট করে বুঝতে পারলে। এবার আমি যেটা করবো, এটা পঞ্চাশ ডিগ্রি, পাঁচ ডিগ্রি বলেছি, সরি পঞ্চাশ ডিগ্রি। তো এবার একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের স্টেপ রয়েছে, যেটা কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে। তো দেখো এখানে আমরা একটা পুরক্ষণের ফর্মুলা ব্যবহার করতে যাচ্ছি। কী ফর্মুলা? না টেন পঞ্চাশ ডিগ্রি এটা রাখলাম, এই টেন পঞ্চাশ ডিগ্রিটাকে আমরা ঠিক এইভাবে লিখছি, দেখো নব্বই ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি। পঞ্চাশ ডিগ্রির বদলে এইভাবে লিখলাম, আর বাকিগুলো যেমন ছিল ঠিক আমি তেমনটি লিখে রাখলাম, টেন চল্লিশ ডিগ্রি, টেন টেন ডিগ্রি, আর এই দিকটা যেমন ছিল টেন চল্লিশ ডিগ্রি প্লাস টেন দশ ডিগ্রি। তো এবার আমরা যদি পুরক্ষণের ফর্মুলা ব্যবহার করি এখানে, আমরা কি বলবো? দেখো টেন পঞ্চাশ ডিগ্রি আর এইটা টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা, মানে তো কট থিটা, তার মানে এটা হবে কট চল্লিশ ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারি কট চল্লিশ ডিগ্রি, টেন চল্লিশ ডিগ্রি আর এখানে হচ্ছে তোমার টেন দশ ডিগ্রি। আর এদিকে কত থাকলো? এদিকে থাকলো টেন চল্লিশ ডিগ্রি প্লাস টেন টেন ডিগ্রি। এবার এখানে একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো, কট চল্লিশ ডিগ্রি হলো টেন চল্লিশ ডিগ্রির অনন্য, তাহলে এটা পরস্পর কেটে যাবে। তাহলে কেটে গেলে আমার কাছে শুধু পড়ে থাকবে কত? না টেন দশ ডিগ্রি। এবার আমি টেন দশ ডিগ্রিটাকে ওইদিকে যদি নিয়ে চলে যাই, তাহলে আমরা কী পাচ্ছি? দেখো টেন পঞ্চাশ ডিগ্রি ইকুয়াল টু এই মাইনাস টেন দশ ডিগ্রিকে এখানে নিয়ে গিয়ে এর সাথে যোগ করে দিচ্ছি, আর তাহলে আমাদের ওখানে কী থাকছে? টেন চল্লিশ ডিগ্রি, আর এটা যখন ওইদিকে চলে যাচ্ছে দুটো টেন দশ ডিগ্রি, দ্যাট ইস টু টেন টেন ডিগ্রি। এবার দেখো আমাদের কী প্রমাণ করতে দিয়েছিল? আমাদের ঠিক এটাই প্রমাণ করতে বলেছিল, এবং আমরা খুব সহজেই প্রমাণ করে নিলাম। আশা করবো তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি এখন পরবর্তী অঙ্কতে। আজকে পরের যে অঙ্কটা তোমাদের করাবো, তো দেখো খুব গুরুত্বপূর্ণ, এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে দেখাও যে ওয়ান প্লাস টেন বি ইন্টু ওয়ান প্লাস টেন এ ইকুয়াল টু দুই। তারপর আরও একটা অংশ দিয়েছে, তারপর টেন সাড়ে পাঁচ ডিগ্রি মান নির্ণয় করো। এটার কথা পরে বাদ দাও, এখন তোমরা এটা থেকে মনোযোগ করো। এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হলে দেখাও যে ওয়ান প্লাস টেন বি ইন্টু ওয়ান প্লাস টেন এ ইকুয়াল টু টু। খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। তো আমরা ঠিক এইভাবে এটাকে লিখে নেব। দেখো আমরা এখানে লিখতে পারি কি? আমরা লিখতে পারি টেন এ প্লাস বি ইকুয়াল টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি, কারণ আমাদের তো বলে দেওয়াই আছে এ প্লাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি। এবার এখান থেকে যদি আমরা ফর্মুলা আকারে লিখি, তাহলে আমরা লিখবো দেখো টেন এ প্লাস টেন বি, আর এখানে কি লিখবো? এখানে লিখবো ওয়ান মাইনাস টেন এ আর হচ্ছে টেন বি। এবার পঁয়তাল্লিশ ডিগ্রি, টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আমরা জানি? টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান। এবার আমরা যদি এখন গুণাগুণি গুণ করি, তো গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি টেন এ প্লাস টেন বি ইকুয়াল টু ওয়ান মাইনাস টেন এ আর টেন বি। তো এটা আমরা পাচ্ছি, দেখো আমাদের প্রমাণ করতে হবে ওয়ান প্লাস টেন বি, ওয়ান প্লাস টেন এ, এই গুণফলটা, এই গুণফলটা সমান হচ্ছে, গুণফলটা সমান আমাদের প্রমাণ করতে হবে টু। তো আমরা কীভাবে প্রমাণ করতে পারি এই পর্যন্ত পাওয়ার পর? ভালো করে মনোযোগ করো, আমরা টেন এ এবং টেন বি সমান প্রমাণ করতে চাই। তো প্রমাণ করতে গেলে আমরা একটা বিশেষ ক্যালকুলেশনের মাধ্যমে যাব, বিশেষ ক্যালকুলেশনের মাধ্যমে গেলেই আমরা প্রমাণটা করতে পারবো। তো মনোযোগ করবে এখন খুব। দেখো এবার আমরা যেটা করবো, আমরা টেন এ টেন বিকে বামপক্ষে নিয়ে চলে আসবো। বামপক্ষে নিয়ে চলে আসলে আমাদের কাছে কী থাকবে? টেন এ, আর এটাকে বামপক্ষে নিয়ে আসছি, এখানে বসিয়ে নিচ্ছি টেন এ টেন বি, আর এখানে পড়ে থাকছে তোমার টেন বি দ্যাট ইজ ওয়ান। তো এখান থেকে আমরা কী কমন নিতে পারি? এখান থেকে আমরা কমন নিতে পারি, আমরা টেন এ কমন নিতে পারি। তাহলে টেন এ যদি কমন নিই, আমাদের কাছে পড়ে থাকে ওয়ান প্লাস টেন বি, আর এখানে পড়ে আছে টেন বি দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। এখন আমরা উভয় পক্ষে ওয়ান যোগ করব। উভয় পক্ষে যদি ওয়ান যোগ করি, তাহলে কী পাচ্ছি? দেখো উভয় পক্ষে ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি টেন এ ওয়ান প্লাস টেন বি প্লাস
এখানটা লক্ষ্য করো আমরা 1 যোগ করছি এখানে 1 যোগ করলে 1 প্লাস 10 বি লিখব এইভাবে আর এদিকে 1 যোগ করলে 2 হয়ে যাবে তো 2 হয়ে গেল দেখো এখানে 1 প্লাস 10 বি এখানে 1 প্লাস 10 বি এটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে 1 প্লাস 10 বি আর এখানে পড়ে থাকে 10 এ প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এটাকে তুমি একটু সাজিয়ে নিতে পারো একটা ঘরে গিয়ে নিয়ে কি লিখতে পারো লিখতে পারো 1 প্লাস 10 বি আর 1 প্লাস 10 এ সমান সমান 2 হবে কোন পরিস্থিতিতে তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে পরিস্থিতি যখন এ প্লাস বি এর যোগফলটা 45 ডিগ্রি হবে তখন কিন্তু সব সময় তুমি আগে থেকে মনে রাখতে পারো যখন এ প্লাস বি এর যোগফল 45 ডিগ্রি হবে তখন 1 প্লাস 10 বি আর 1 প্লাস 10 এ এর মান হচ্ছে 2 এটা তোমাকে আমি ফর্মুলা হিসেবে মনে রাখতে বলছি যখন যোগফলটা 45 ডিগ্রি হবে তো ধরো বি এর মান 44 ডিগ্রি এর মান 1 ডিগ্রি তখনও এই ফর্মুলা প্রযোজ্য যদি ধরো বি এর মান 0 ডিগ্রি আর এর মান 45 ডিগ্রি তাহলে বি আর এ যোগ করলে আবার 45 পাচ্ছে তখনও প্রযোজ্য তাহলে এ বি এর যাই মান হোক না কেন তাদের যোগফল যদি 45 ডিগ্রি হয় তাহলে 1 প্লাস 10 বি আর 1 প্লাস 10 এ সমান 2 হবে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ তো এবার আমরা যখন এটা প্রমাণ করতে পেরেছি এইটার সাহায্য নিয়ে আমরা কি করব আমরা tan 45 ডিগ্রি মান নির্ণয় করব তো কি করে নির্ণয় করব তো দেখো আমরা এখন কি প্রমাণ করে ফেলেছি এখন আমরা প্রমাণ করেছি খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট আমি এটা তোমরা নোট করতে পেরেছো এই বিশ্বাস রাখছি তো আমি চলে যাচ্ছি পরের অংশটায় পরের অংশটায় আমরা কিভাবে করব খুব গুরুত্বপূর্ণ আমি এটা মুছে দিয়ে আমি করছি তোমাদের জন্য ক্যালকুলেশনটা দেখো তো আমরা এ প্লাস বি এর যোগফল যখন 45 ডিগ্রি তখন আমরা কি রেজাল্ট পেয়েছি 1 প্লাস 10 বি আর 1 প্লাস 10 এ সমান সমান তো এইটা যদি হয় যখন শর্ত কি এ এবং বি এর যোগফল 45 ডিগ্রি হতে হবে এখন আমরা যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি ধরি তাহলে কিন্তু এই শর্ত পূরণ হচ্ছে এ প্লাস বি সমান সমান 45 ডিগ্রি হচ্ছে তার মানে আমরা বি এর মান 45 ডিগ্রি এবং এ এর মান যদি 45 ডিগ্রি এই ফর্মুলাতে বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো আমরা পাচ্ছি 1 প্লাস 10 45 ডিগ্রি আর 1 প্লাস আবার একটা 10 45 ডিগ্রি দ্যাট ইজ 2 তো দ্যাট ইজ 2 তার মানে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি 1 প্লাস 10 45 ডিগ্রি স্কয়ার 45 ডিগ্রি স্কয়ার ইকুয়াল টু 2 এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি 1 প্লাস 10 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু তাহলে 10 45 ডিগ্রির মান কত হবে তাহলে 10 45 ডিগ্রির মান হবে প্লাস মাইনাস রুট টু মাইনাস 1 তো দেখো এখানে প্লাস রুট টু সরি এখানে আমরা বলছি প্লাস মাইনাস রুট টু মাইনাস 1 এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তো রুট টু এর মান তোমাদের জানা আছে রুট টু এর মান নিয়ার অ্যাবাউট 1.414 এই চলবে তো এক থেকে সামান্য বেশি ডেড়ের থেকে কম তো এই হলো রুট টু এর মান তো দেখো এখন যদি আমরা নেগেটিভ ভ্যালুটা নিই আমরা যদি বলি ট্যান 45 ডিগ্রির মান এইটা আমরা পজিটিভটাকে ক্যান্সেল করে নেগেটিভটাকে নিই তাহলে এটা কি হয়ে যাবে এটা একটা নেগেটিভ রাশিমালা হয়ে যাবে কারণ মাইনাস 1.414 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 241 এটা হয়ে যাবে তো দেখো ট্যান 45 ডিগ্রি 45 ডিগ্রি একটা সূক্ষ্ম কোণ সেখানে ট্যান এর মান কখনো নেগেটিভ হতে পারে না তার মানে এই ভ্যালুটাকে আমাদের ক্যান্সেল করতে হবে তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত আমরা শুধুমাত্র পজিটিভটা নেব অথবা আমরা লিখব অতএব ট্যান 45 ডিগ্রির ভ্যালু ট্যান 45 ডিগ্রির ভ্যালু রুট টু মাইনাস 1 তো খুব সচেতনভাবে মনে রাখবে কিভাবে আমরা নেগেটিভ ভ্যালুটাকে ক্যান্সেল করলাম সেটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেইটা কিন্তু মনোযোগ করে শিখবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে আজকের মতন এই পর্বটা শেষ করলাম তোমরা এই অঙ্কগুলো প্রত্যেকটা ভালো করে নোট করে নাও বুঝে নাও আমি পরবর্তী পর্বে আবার তোমাদের জন্য আসছি তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ডি ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং